হ্যালো, গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে উঠে একদম ব্রাশ ট্রাশ করে বেড থেকেই তোমাদের ব্লগটা শুরু করলাম আজকে আমি। তো চলো আমার ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। ছেলে উঠে গেছে অনেকক্ষণ আগেই, তো আমার মাথার ব্যথার জন্য আমি রাতে ঘুমোতে পারিনি, তো অনেক লেট ঘুমিয়েছি। তো এখন ছেলেকে ব্রেকফাস্ট করাবো, তারপর আমরা দেখি ব্রেকফাস্ট করবো, দেখি লাঞ্চে তারপর কি রান্না করি। চলো তাহলে আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আশা করি আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই এনজয় করবে। তো ছেলেকে ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো ছেলেকে খাইয়ে বাস এখন কিচেনে এসেছি, এখন দেখি এখানে চা বানাচ্ছি আর ছেলের খাবার রেডি হয়ে গেছে, তো ওটা এখন ঘুটে নেব। একদম ভালো করে ঘুটে নিচ্ছে যাতে আলু গাজর সব কিছু একবারে ভালোভাবে মিশ হয়ে যায়। আজকে আমি রান্না করব ডিম আমলেট করে, তারপর ঝোল করবো আর কি, অমলেট করে ঝোল করবো। তো এখানে দেখো আলুও কাটা আছে আর কেটে রেখে দিয়ে গেছে টমেটো, আর এখানে পেঁয়াজও কেটে রেখে দিয়ে গেছে সুজাতা। সুজাতা এসে কেটে কুটে বাসন টাসন ধুয়ে একদম বাসন টাসন ধুয়ে গেছে, তো আবার আসবে এসে ঝাল পোছা করবে, রুটিও বানিয়ে দিয়ে গেছে। তো চলো আমি ডিমের রান্নার প্রস্তুতি করি। এখানে টমেটো জিরা আদা রসুন এর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। তো এখানে আমি চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে একদম নুন দিয়ে ঘুটে নেব, তারপর আমি আমলেটটা করে নেব। কড়াইয়ে তেল গরম করে তারপর ডিমটা ছেড়ে দিলাম, তো এরকমভাবে অমলেট করে নেবো। অমলেটগুলো তারপর কেটে কেটে নেব, তারপর ঝোলে দেবো আমি। সবজি হতে হতে আমি সব বাসনগুলো এখানে লাগিয়ে নিচ্ছি। বাসনগুলো থাকলে আমার কাছে অনেকটাই গ্যাঞ্জাম মনে হয়, যে রান্না করে জায়গা কম মনে হয়, এর জন্য লাগিয়ে নিচ্ছি। তুলার সাইডগুলো, তারপরে বাসনের জলগুলো সব কিছু একবারে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসনগুলো রাখলে নিচে জলগুলো যে জমে থাকে সেগুলো একবারে সব পরিষ্কার করে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড এখানে তালের শ্বাস ছেলে দিচ্ছে। আজকে এত বছর পর, 5 থেকে 7 বছর পর তালের শ্বাস পেয়েছিলাম সেদিন, তো নিয়ে এসেছি। আমার কাছে তো খুবই ভালো লাগে তালের শ্বাস।
আমার ডিমের সবজিটাও অলমোস্ট হয়ে গেছে। তালের শাক আমি খুবই পছন্দ করি। ভাতের ফ্যানটা গেলে নিচ্ছি আমি। ভাতের ফ্যানটা আমি এরকমভাবেই গালি সবসময়, যারা আমার পুরনো ভিডিও দেখেছে তারা হয়তো বা জানো। তো রান্নাবান্না শেষ, এখন একদম সব কিছু একদম ডিপ ক্লিন করে নিচ্ছি লাস্ট। তো রান্নাবান্না শেষের পর আমি সবসময় এরকমভাবে একদম চুলা টুলা সহ সব কিছু একদম পরিষ্কার করে রাখি। তো আমি একটু বাইরে বেরিয়েছি, আমি যাচ্ছি ছাঁচ আনতে আর দই আনতে। তো দোকান থেকে লাসি, তারপর দই আর কলা টলা এইসব নিতে এসেছি আমি। লাসি বানিয়ে নিচ্ছি। লাসিতে আমি একটু জিরে দেই, যেটা জিরে মানে ভেজে রাখা জিরে আর নুন। তো গরমের মধ্যে আমাদের রোজই লাচ্ছি লাগে, কারণ এখানে অনেকটাই গরম আর পাঞ্জাবিরা লাচ্ছি খুবই পছন্দ করে। তো আমি লাঞ্চ নিয়ে বসেছি, ডিম ভাত আর মাটন আর ছাঁচ। তো চলো লাঞ্চ করি। তো গরমের মধ্যে তো ছাঁচ বেস্ট। কালকে তুফান ছেড়েছিল, কালকে বৃষ্টি হয়নি, আর আজকে দেখো এত বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। ইচ্ছে করছে বৃষ্টিতে যে ভিজি, কিন্তু পরে যদি জ্বর এসে পড়ে, ছেলের তো এমনিতেই জ্বর, যদি আমার জ্বর এসে পড়ে তখন কে দেখবে, এর জন্য আর যাচ্ছি না। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ এটা হচ্ছে প্রথম বৃষ্টি এই গরমে আর কি। শীতের পরে এটা প্রথম বৃষ্টি হচ্ছে এখানে, আর এখানে এখন রেগুলার বৃষ্টি চলবেই, এখানে বৃষ্টি বন্ধ হয় না। তো কোথাও বাইরে যাওয়ার প্ল্যান করলে দেখবে একটু পরে বৃষ্টি এসে পড়েছে। তো সবারই শেষ, সব কাজও কমপ্লিট, এখন শুধু এই যে বসে আছি আর এই যে বৃষ্টি দেখছি, কি করব, ভালোই লাগছে। শুয়েছিলাম, আমার হাজবেন্ড লেবু জল বানিয়েছে আর কি, লেবুর শরবত। তো উঠে এখন খাচ্ছি, গরমের মধ্যে এগুলো বেস্ট। আমি একটু রেডি হয়ে গেছি, আমি একটু বাইরে বেরোচ্ছি, বাইরে বলতে একটু মাঠে যাচ্ছি আর কি, যে বাড়ির পাশে যেই মাঠটা সেটাতেই যাচ্ছি। ওই বা ছেলের পোহা, তারপর এই কী বলে আরও ছেলের সেরেলাক, এগুলো শেষ হয়ে গেছে, তো ওগুলো নিতে যাচ্ছি। তো চলো ওখানে যেতে। তো আমি মাঠে এসে পড়েছি। অ্যাকচুয়ালি আমি মাঠে এসেছি আমার ছেলের জন্য পিল্লো নিতে, তারপর একটা বোতল নিতে, আর নেবো হচ্ছে টুকিটাকি যা দরকার, মানে এই ধরো চিড়ে, তারপর আরও অন্য কিছু যাই দরকার হয় টুকিটাকি, মানে টুকিটাকি মার্কেটিং করতেই এসেছি আমি মাঝকে। এমনি বেশি কিছু কেনার ছিল না, মানে টুকিটাকি যেসব দরকার ছিল সেইগুলোর জন্যই আমি এসেছি। মেইনলি আমার ছেলের বালিশটার জন্য আমি এনেছি, ওর বালিশটার খুবই দরকার ছিল। মাঠটা আমাদের বাড়ির পাশেই, একদম মানে বেশি বড় না, তারপরও খারাপ না, সব কিছুই পাওয়া যায়, দরকারের জিনিসের সব কিছুই পাওয়া যায়, অলমোস্ট সব কিছুই পাওয়া যায়। তো বাড়ি এনেছি যে ও ড্রয়িং পেন্সিল, সাইন পেন আর বুক ও করছে, দেখো ইয়ে ক্যা হ্যায়।
দেখো বলে এটা এ কে হ্যাঁ হার্ট হার্ট কে হার্ট কোন সা তো বাইরে একটু এসেছে খেলছে ও তো ডিনারে রোল বানিয়েছিলাম চিকেন কাবাব রোল তো সেটাই করে পার্কে টার্কে নিয়ে একদম মার্কেট থেকে এখন এই যে বাড়ি ঘরে আসলাম তো চলো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করা যাক কারণ এখন আমি একদম খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে ঘুমোবো আর আশা করি আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না গুড নাইট